नमस्कार, আমি শুভশ্রী। आज के शुभ सन्ध्य আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের এবং আমার সকলের প্রিয় ফেসবুক পেজ আশীর্বাদ স্টুডিও প্রেজেন্স জবজবান মিউজিক্যাল আড্ডায়। না, আজ আমি গান গাইতে আসিনি। আশা করি আপনারা সকলে হয়তো আমাকে একটু আধটু চেনেন অ্যাজ এন সিঙ্গার এবং পারফর্মার, বাট আজকে আমি গান গাইতে আসিনি। এতদিন ধরে এই অনুষ্ঠানটি যে পরিচালনা করছিলেন, আমি আজকে তার গান শোনাতে এসেছি। কারণ কি, সে নিজের জনরের বাইরে গিয়ে, নিজের প্রফেশনের বাইরে গিয়ে একটি কাজ করছিলেন এবং আপনাদেরকে আশা করি নিশ্চয়ই আনন্দ দিয়েছেন এতদিন ধরে। সো আমি আজকে তাকেই আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব। এবং আমাদের সামনে প্রস্তুত আছে ভেরি ট্যালেন্টেড এবং ভেরি মেলোডিয়াস সিঙ্গার পারফর্মার তন্ময়। তন্ময়, কেমন লাগছে আজকে আমার তোমার আসনে আমি বসে আছি এবং আমার আসনে তুমি বসে আছো? মিস করছি, মানে ওই সিটটা। এটা কি প্রথমবার ছিল নাকি এর আগে তুমি করেছো? আগে লকডাউনে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকেই এই প্রপোজালটা আসে। আমি অন ফেরাইনি, কারণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে না আমি খুব ডিসকভার করতে ভালো লাগে, ইভেন আমার গানের ক্ষেত্রেও এবং আমার বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রেও। প্রথমে গান দিয়ে শুরু করেছিলাম, তারপর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে পারফর্মিং আর্ট। হ্যাঁ, আশা করি আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন তারা যদি তন্ময়ের লাইভ পারফরমেন্সকেও দেখে থাকেন অন স্টেজ, তাহলে দেখতে পাবেন যে অনেক রকম ইনস্ট্রুমেন্ট ও বাজিয়ে থাকে এবং বাজাতে পারে। চেষ্টা করি। হি ইজ ভেরি ট্যালেন্টেড। এবং এছাড়া অ্যাঙ্কারিং করে কি নতুন কি শিখতে পারলে তুমি? অ্যাঙ্কারিং করে প্রত্যেকদিনই শিখছি, মানে শেখার মুহূর্তটা প্রত্যেকদিন, ক্যামেরার সঙ্গে কাজ করা, লাইট নিয়ে কাজ করা, তার থেকেও বড় কথা ভালো ভালো গুণী মানুষদের সহচর্যে কাজ করা। এখানে গুণী গুণী আমাদের মানুষরা রয়েছেন ক্যামেরার ওপারে, তাদের সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতাটা অনবদ্য একদম। তার জন্য সবার আগে সর্বোপরি অনেক অনেক ধন্যবাদ আমাদের আশীর্বাদ স্টুডিওর ফেসবুক পেজকে। এবং আপনারা যারা যারা এখনও অবধি ফলো আপ করেননি আশীর্বাদ স্টুডিওর ফেসবুক পেজ এবং আশীর্বাদ স্টুডিওর ইউটিউব চ্যানেল, তারা তারা তাড়াতাড়ি যান এবং সেই পেজকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং শেয়ার করুন নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তার আগে আমরা ছোট করে একটু তন্ময়ের একটা গান শুনে নিই, প্রথম গান। একদম প্রথম, অ্যাকচুয়ালি তোমাকে আজকে এত সুন্দর লাগছে, তোমার কথা ভেবেই হয়তো পুলক বাবু, পুলক বন্দ্যোপাধ্যায়। গল্পটা এরকম, পুলক বন্দ্যোপাধ্যায় বোম্বেতে যাচ্ছিলেন একটা ইন্টারভিউ পারপাস। হঠাৎ করে প্লেনে এক বিমান সেবিকাকে দেখে ওনার মাথায় একটা গান খেলে গেল, সেই গানই তোমাকে দেখেও আজকে আমার মনে পড়লো হঠাৎ। তো গাই একটু শোনাই? চলো। মান্নাবাবুর একটি অনবদ্য গান এবং প্রভাস দের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় তোমার জন্য, চলো। তো চলুন আমরা শুনে নিই তন্ময়ের গলায় প্রথম গান। কারণ যো লাগতে পারে কারণ যো লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও সামলে রাখো যো ছোটাকে সামলে রাখো যো ছোটাকে কারণ যো লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও সামলে রাখো যো ছোনাকে ও চাঁদ সামলে রাখো যো ছোনাকে মল করিও না গো তোমার ওই অত আলো,
ঝলমল করিও না গো তোমার ওই অত আলো বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো মুখের ওই পূর্ণিটাকে একটু রাখো খুলো না গো তোহাই একেবারে সামলে রাখো যোছো না কে ও চাঁদ সামলে রাখো যোছো না কে এই সবে রাত হয়েছে এখনই অমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে এই সবে রাত হয়েছে এখনই অমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে কাকে পাবে বাঁচাতে তোমারে ও সামলে রাখো যোছো না কে ও চাঁদ সামলে রাখো যোছো না কে কারণ লাগতে পারে মেঘেদের পুরো চিঠি পুরেও তো আসতে পারে ও চাঁদ সামলে রাখো যোছো না কে ও সামলে রাখো যোছো না কে সামলে রাখো যোছো না ধন্যবাদ অসাধারণ আই থিঙ্ক আমি মুগ্ধ হয়ে গেছি এবং আশা করি আমার সাথে দর্শক বন্ধুরা সকলেই সহমত করবেন যে সত্যি এই ধরনের গান কখনো পুরনো হয় না এবং এই ধরনের গান শোনার মধ্যেও একটা মানে তৃপ্তি থাকে হ্যাঁ তৃপ্তি থাকে আমি কথা খুঁজে পাচ্ছি না স্পিচলেস অ্যাকচুয়ালি সো পরবর্তী গান তুমি গাইছো ভাটিয়ালি একটা গান একটা ফোক একদম একটা ফোক গান এবং আব্দুল জব্বর জির কম্পোজিশন ব্রিলিয়েন্ট কম্পোজিশন আশা করি এই গানেও তুমি আমাদের সকল দর্শক বন্ধুদের মুগ্ধ করে দেবে চেষ্টা করব কারণ আমার প্রথম থেকেই বলেছি সব ধরনের গান গাইতে ভালো লাগে ছোট থেকেই কিন্তু লোকগানের প্রতি টানটা একটু বেশি যদিও সুযোগ খুব একটা হয় না তাও বর্তমানে লোকগানের খুব প্রচলন একটা ট্রেন্ডও চলছে একটা ট্রেন্ডও চলছে সেই কথা মাথায় রেখে আমার এই গান আশা করি ভালো লাগবে নিশ্চয়ই নিশ্চয়ই তো চলুন শুনে নিই আমরা তন্ময়ের গলা থেকে পরবর্তী একটি ভাটিয়ালি লোকসঙ্গীত কাছের মানুষ দূরে থুইয়া Duh!
दारुण जला दीवानिशी दारुण जला दीवानिशी अंतरे अंतरे আমার এত সাধের মনোবধুয়া হায় রে কি জানি কি করে
পাশের মানুষ দূরে ধুইয়ারে মরি আমি ঘর ফরাইয়ারে কাশের মানুষ দূরে ধুইয়া আমার এত সাধের মনোবধুয়া হায় রে কি জানি কি করে ওরে সম্পানের নাইয়া আমাহে দে রে দে ভিরাইয়া বন্দী হইয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল ধরিয়া আমার দে রে দে ছাড়িয়া লাগলো তন্ময় এবং সবথেকে বড় কথা যেটা ভীষণ শ্রুতি মধুর লাগছিল শুনতে একদম এটাই হয়তো লোকগানের বিশেষত্ব হ্যাঁ এবং যার জন্য আরো বেশি শ্রুতি মধুর লাগছিল সেটা হচ্ছে ব্রাশ ইনস্ট্রুমেন্ট যাকে আমরা ফ্লুট বলি সো আমাদের এখানে যিনি ফ্লুট প্লেয়ার রয়েছেন তার নাম অবনিদা যারা আমাদের বন্ধুরা ক্যামেরার ওপারে আছেন ঘরে বসে একবার ওনার জন্য হাততালি নিশ্চয়ই বাজাবেন এবং সত্যি বলতে এই ধরনের গুণী মানুষদের সঙ্গে কাজ করতে ভালো লাগে আমি সেটাই বলতে চাইছিলাম যে অবনিদা খুবই গুণী একজন ব্যক্তি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট অনেক ধরনের ব্রাশ ইনস্ট্রুমেন্ট অবনিদা বাজান এবং স্পেশালি ফ্লুটটা আশা করি সকলে রিলেট করতে পারবে যে ফ্লুটটা একটা মানে অন্যরকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের কালচারের মাত্রা দেয় আমাদের কালচারের সাথে সেটাই এবং গানে একটা অন্য মাত্রা অবশ্যই আনে যেটা তোমার এই গানটাতে আনলো আমি প্রথমবার শুনলাম গানটা এবং আমার প্রচন্ড ভালো লেগেছে আই অলরেডি ফল ইন লাভ উইথ দিস সং একদম আশা করি এইভাবেই তুমি দর্শককে মনোমুগ্ধ করতে থাকবে চেষ্টা করবে একদম আমাকেও সো আর বেশি দেরি না করে আমরা পরবর্তী গানে চলে যাব ততক্ষণে আপনারা যদি এখনও অবধি আমাদের প্রিয় পেজ আশীর্বাদ স্টুডিওকে ফলো না করে থাকেন তাহলে প্লিজ যান ফেসবুক পেজে আশীর্বাদ স্টুডিওকে ফলো করুন এবং আশীর্বাদ স্টুডিওর একটি ইউটিউব চ্যানেলও আছে এবং সেটাকে গিয়ে অফকোর্স সাবস্ক্রাইব করুন এবং এইভাবেই আমরা একের পর এক আপনাদের সামনে নিত্য নতুন অনুষ্ঠান আনতে থাকবো গানের অনুষ্ঠান হোক বা সেটা অন্যরকম এন্টারটেনমেন্টের অনুষ্ঠান হোক যাতে আপনারা বাড়ি বসে এন্টারটেন হতে পারেন তো আমরা পরবর্তী গান শুনে নেব তন্ময়ের মধুর কণ্ঠ থেকে পরবর্তী গান তন্ময় যেটা গাইবে সেটা একটা হিন্দি গান এবং সেটা আমার প্রচণ্ড ফেভারিট একটা সং এবং বম্বে ফিল্ম থেকে এই গানটি তো এটার দুটো ভার্সন আছে দুজন খুব গুণী মানুষ এই গানটি গেয়েছেন এবং এই গানটির কম্পোজার হচ্ছেন আমাদের সকলের প্রিয় এ আর রহমান স্যার সো গানটার নাম আমি ডিসক্লোজ করছি না বাট দুটো ভার্সনের মধ্যে তুমি কার গাওয়া ভার্সনটা গাইছো গত বছর আমরা এসপি সাহেবকে হারিয়েছি তো তার ভার্সনটাই গাই এসপি বালা সুব্রহ্মণ্যম নিশ্চয়ই তো তার ভার্সনটাই গাই খুব কঠিন একটা গান চেষ্টা করি খুব গুণী কয়েকজন মানুষকে আমরা গত বছর হারিয়ে ফেলেছি একদমই একদমই চলো ওনাকে ডেডিকেট করে উনি রয়েছেন তো ওনাকে ডেডিকেট করি এই গান ওনাকে ট্রিবিউট করে চলো Thank you.
रोजा जने मन तू ही मेरा दिल तुझ बिन तरसे है ना दिल से न जाती है यादें तुम्हारी कैसे तुम बिन जीना आँखों में तू है आंसुओं में तू है तो मन में भी तू है ख्वाबों में तू सांसों में तू रोजा जाने मन तू ही मेरा दिल तुझ बिन तरसे Oh.
lots of applause for everyone. Thank you. I thank think you. Thank you so all much. The musicians. তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সঙ্গ দেওয়ার জন্য. ওকে বাট কি হয় না এত সুন্দর গান যদি কেউ গায় পাশে তো থাকা যায় না থাকতে পারে এই ধরনের গান বিশেষত এই ধরনের গান কারণ কি এআর রহমানজির আই থিং প্রত্যেকটা সং হচ্ছে এক একটা মাইলস্টোনস তো ওনার যে কোনো গান মানে মন ছুঁয়ে যায় একদমই তাই যখনই যে কোনো পরিস্থিতিতে আপনি এই কারণেই তিনি দা এআর রহমান ইয়েস দা এআর রহমান এক্স্যাক্টলি সো পরবর্তী গান তুমি কি গায় শোনাচ্ছ এবার একটু ফোক শোনাবো ফোক ওকে প্রথমেই বলেছিলাম যে লোকগানের প্রতি আমি একটু বেশি দুর্বল এটি আবার একটি বাংলাদেশের জনপ্রিয় লোকগান গত দুবছর আগে বেশ জনপ্রিয়তা পার্শ্ববর্তী দেশের একটি জনপ্রিয় লোকগান অখণ্ড বাংলাদেশ যদিও আমাদের দেশেরই অঙ্গ একসময় ছিল আর বাংলাদেশে অনুষ্ঠান করতে যাওয়ার সুবাদে দেখেছি ওখানে মাটির গান এখনো সমানভাবে জনপ্রিয় ভীষণ ভীষণ আমাদের সত্যি মানে সত্যি কথা বলতে অসুবিধা নেই পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি আমি নিজে তিনবার পারফর্ম করেছি বাংলাদেশে এবং আমি দেখেছি ওখানে মানুষের প্রতি নিজেদের ভাষার যে মানে মাতৃভাষার গানের উপর সংস্কৃতি টানটা যেটা সেটা অনেক বেশি ওরা কমার্শিয়াল গান অনেক কম শোনে তুলনামূলক ফোক একদম সো সেই অনুযায়ী পরবর্তী গান তন্ময়ের অবশ্যই একটা ফোক গান আপনারা সঙ্গে থাকুন কোথাও যাবেন না এবং যারা যারা দেখছেন তাদের অনেক রিকোয়েস্টও আসে তার সাথে সাথে তন্ময় আই থিঙ্ক সেগুলো এরপরে তন্ময় ডেফিনেটলি রাখবে আমাদের কমেন্টসে অনেকে আছেন যারা নিজেদের পছন্দ মতো গানের রিকোয়েস্ট করছেন তন্ময়কে তন্ময় নিশ্চয়ই রাখবেন আপনাদের অবশ্যই চেষ্টা করব তো আমরা চট করে চলে যাব তন্ময়ের পরবর্তী গানে যে গানের কথা দিয়েছেন দেলওয়ার আরজুদা শরীফ এবং সুর দিয়েছেন প্লাবন সো পরবর্তী গান একটা ফোক সং দেখে দে
আমার উঠানে পড়ো জড়িয়া। দর্শক বন্ধুরা অলরেডি ডান্স করা শুরু করে দিয়েছে, কারণ আমার তো মনে মনে ডান্স করতে ইচ্ছা করছিল সিরিয়াসলি। কিন্তু এটা কিন্তু বিরহের গান, বিরহের গান অবশ্যই। আর এই গানের সম্পর্কে কিছু কথা বলার, লোকগান বা বাউল গান সচরাচর নারী কেন্দ্রিক বিরহ। হ্যাঁ, যেরকম রাধার বিরহ কৃষ্ণকে নিয়ে বা মীরার বিরহ কৃষ্ণকে নিয়ে, কিন্তু এই গান কিন্তু পুরুষ কেন্দ্রিক বিরহ। আচ্ছা, মানে পুরুষ নারীর জন্য, নারীর জন্য ইন্দুবালা। আহা, ক্যা বাত হ্যায়। আমি ডেফিনেটলি গানটা তুলব, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আর বেশি কথা না বাড়িয়ে, আমাদের হাতে সময় খুব কম, আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই পরবর্তী গানে। কি গাইছো পরের গান? হিন্দি? এবার একটা হিন্দি গাই? নিশ্চয়ই। এবার যে গানটি গাইবো উদিত নারায়ণজির এবং অলকাজির একটি অনবদ্য ডুয়েট, মানে 90s এর গান। আমি একাই গাইবো, 90s নয়, 90s এর ওই ফ্লেভারটাই রয়েছে। আচ্ছা, ওকে ওকে ওকে। ছবির নাম বলছি না, সবার খুব পছন্দের, এক সময়কার খুব জনপ্রিয়, আমাদের সকলের প্রিয় ভাইজান রয়েছে। হ্যাঁ, তুমি না বললে আমি জেনে গেছি, কারণ একটু আগে ও গুনগুন করছিল, সো আমি শুনে নিয়েছি। তো চলো পরবর্তী গান দেখে নিই আমরা তন্ময়ের কাছ থেকে। La 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 thank you.
बातें करना बड़ा अच्छा लगता है, तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। क्या है ये, क्यों है ये, क्या खबर, हाँ मगर जो भी है बड़ा अच्छा लगता है। पाए मुझको लम्हा लम्हा तेरा साथ, लम्हा लम्हा तेरा साथ। क्या है ये, क्यों है ये, क्या खबर, हाँ मगर जो भी है बड़ा अच्छा लगता है, तुमसे मिलना बातें करना बड़ा लगता है। और आंचल पे सदा मैं तो लिखूं तेरे नाम, मैं तो लिखूं तेरा नाम। क्या है ये, क्यों है ये, क्या खबर, हाँ मगर जो भी है बड़ा अच्छा लगता है, तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है, तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। क्या है ये, क्यों है ये, क्या खबर, हाँ मगर जो भी है बड़ा अच्छा लगता है। ভীষণ শুনতে গানটা এবং আমার খুব পছন্দের একটা গান, আই থিঙ্ক সকলের পছন্দের মুভি তেরে নাম, এবং সবকটা গানই হিট, সুপার ডুপার হিট, একদম মিউজিক্যালি সুপার হিট, একদম আলকাজি উদিজির গাওয়া খুব জনপ্রিয় গান এবং ভীষণ ভালো গাইলে তুমি, তার সঙ্গে হিমেশ রেশমিয়ার অনবদ্য কম্পোজিশন। এর পরের গান কি গাইছো তুমি? এবার নিশ্চয় বাংলা, বাংলা গাইবো, এবং এমন একটি গান গাইবো, গত তিন চার মাস ধরে এই গানটা খুব ভাইরাল হয়েছে। আচ্ছা, যদিও লোকগান, গানটা অরিজিনালি
বাংলাদেশের সিলেট জেলার গান, একটি সিলেটি ভাষার গান। মানে আমি বলতে যাচ্ছিলাম যে এপার বাংলা না ওপার বাংলা? ওপার বাংলা, ওপার বাংলা, ওপার বাংলা সিলেট জেলার গান, এবং ভাষাটাও পুরোটাই সিলেটি ভাষা। আচ্ছা, বিশেষত বিয়ের গান, মানে বিয়েতে এসে জামাই বিয়ে করতে এসেছে সেই প্রসঙ্গেই এই গান। ওহো, গানটা নিয়ে বেশি কিছু বলবো না, শুনে দেখো, আশা করি ভালো লাগবে। তুমি তো বেশি কিছু বলবে না, বাট যেহেতু বিয়ের গান, বিয়ের প্রসঙ্গ উঠলো, আমার মনে হচ্ছে কয়েকজন এখানে কমেন্টস করছে, স্পেশালি যারা মেয়েরা আছে তারা তোমাকে লাইক করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো কমেন্টস গুলো আমরা পরে ধীরে ধীরে পড়ে নেব, বাট তার আগে আমরা চলে যাই ডিরেক্টলি তন্ময়ের গানে। আইলারে নহয়া দামন আসমানে রোতেরা, বিসহন বিসাইয়া দিলাম শাইল ধানের নেরা, দামন বো দামন বো ও দামন বো দামন বো। আইলারে নহয়া দামন আসমানে রোতেরা, বিসহন বিসাইয়া দিলাম শাইল ধানের নেরা, দামন বো দামন বো ও দামন বো। কথা খাওরে বাটার পান, যাইবার কথা কব যদি কাইটা রাখুম কান, দামন ব দামন ব ব দামন কব কথা খাওব বাটার পান, যাইবার কথা কব যদি কাইটা রাখুম কান, দামন ব দামন ব ও দামন ব দামন ব। আইলারে নয়া দামন আসমানে রোতেরা, বিসহন শাইল ধানের নেরা, দামন বো দামন বো ও দামন বো দামন বো। ভাই হিজলে রহমরা, ঢুনকি দিলে মাঝতে পরে সাইত সতরে বোরা, দামন ব দামন ব ও দামন ব দামন ব। আইলা রে দামন্দের ভাই হিজলে রহমরা, ঢুনকি দিলে মাঝতে পরে সাইত সতরে বোরা, দামন ব দামন ব ও দামন ব দামন ব। আইলা রে নহয়া দামন আসমানে রোতেরা, ভীষণ ভালো গাইছে তন্ময়। আজকে তন্ময়কে ছাড়ার তো আমাদের একদম ইচ্ছা নেই, কিন্তু আমাদের হাতে সময় একদম অল্প, আর হয়তো একটা কি দুটো গানই হয়তো তন্ময় আমাদেরকে শোনাতে পারবে, এবং পরবর্তী গানটা সেটা আমার রিকোয়েস্টের গান, আমার খুব পছন্দের একটা গান তন্ময় এখন গাইবে, সোনুজির গাওয়া, ভীষণ জনপ্রিয় একটা গান, ভেরি মেলোডিয়াস। আশা করি তন্ময় এই গানটাও সেইভাবেই গাইবে যতটা দরদ দিয়ে সোনুজি গেয়েছে। একদমই, চেষ্টা করব। উনি তো ঈশ্বর, আমরা মানি, গড অফ মিউজিক মানি, সবাই মানি তাকে। খুব কঠিন একটি গান, অজয় অতুলজির কম্পোজিশন, ফ্রম দ্য মুভি অগ্নিপথ, অনবদ্য একটি গান, খুব খুব দরদের গান। এটা অ্যাটেম্প্ট করাটাই নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ, খুব ইমোশনাল গানও। একদম একদম, তা আমরা শুনে নিই তন্ময়ের গলায় সোনুজির গাওয়া এই বিখ্যাত গানটি। মুঝমে কহিয়ে বাকি থোড়ি সি হ্যায় জিন্দগি, যদি ধড়কন দেই জানা জিন্দা হো মেয়ে।
कहा था मेरा कब है
আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো তন্ময়ের সাথে। তন্ময়ের অনেক অনেক ধরনের গান আমরা তন্ময়ের কাছ থেকে আমরা উপহার পেলাম এবং এই গানটা তন্ময়ের আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান হবে। থ্যাংক ইউ সো সো মাচ সকল দর্শক বন্ধুদের, সকল শ্রোতা বন্ধুদের যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, এবং থ্যাংক ইউ আশীর্বাদ স্টুডিও প্রেজেন্ট জমজমাট মিউজিক্যাল আড্ডাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান তুলে ধরার জন্য। আজকের মতো শুভরাত্রি। তন্ময়ের এই গানে আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। आंखों से पलकों के पर्दे तो क्या ये इतना